আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সকালবেলা চলে আসছি রান্নাঘরে, আর আমরা সকালে চা নাস্তা করে নিয়েছি, আর আম্মু চলে গেছে রান্নাঘরে রান্না করতে, আর আমি এখন ঘরের রান্নাঘরে। ঘরের রান্নাঘরে বলতে আমাদের এই ঘরে হলো গ্যাস, আর বাইরে যে রান্নাঘর ওটা হলো চুলা, মাটির চুলা। তো আম্মু যখন রান্না করে তখন মাটির চুলায় রান্না করে, আর এই যে আমরা ভাত চা তারপর নাস্তার কিছু করলে আমরা ঘরে গ্যাসেই করি। তো এখন হলো আমি চাপড়িটা বানাচ্ছি, আর অনেকেই অনেকেই গোলা রুটি বলে, আরও যেন কী কী বলে, তো আমরা চাপড়ি বলি। তো চাপড়িটা বানিয়ে নিচ্ছি। আর এই যে আমার রান্নাঘরের সেই মানি প্লান্ট গাছটা দেখেন কত সুন্দর হয়েছে, আর বড় হয়ে গেছে। আর এই পাতাটা এরকমই ছিল, মানে আমাদের এখানে সেই রকম হয় নাই, আমি যখন আপুর বাসার থেকে আনছিলাম তখন এরকমই ছিল। আর এই যে আমি কিন্তু পানি চেঞ্জ করে দিই, আমি দেখা যায় দুই তিন দিন পর পরই পানিটা চেঞ্জ করে দিই। এই যে দেখেন ভিতরে অনেক শিকড় হয়েছে, এই যে দেখেন, তো দেখা যাচ্ছে কিন্তু শিকড়টা দেখা যাচ্ছে। আর একটু পানি একটু ময়লা হলেই আমি সাথে সাথে চেঞ্জ করে দিই। তো এই যে রান্নার সময় গাছটা দেখলে আমার খুব ভালো লাগে, আর গাছটা অনেক সুন্দর তাজা হয়ে গেছে। আর এখন বাজে হলো 12টা, এখন আম্মু চলে আসছে রান্নাঘরে, নাস্তাও করা হয়ে গেছে। তো ভাবলাম যে আম্মুকে কিছু ফল কেটে দিই, তো এই যে ফলগুলো সব নিচ্ছি। আর আজকে প্রচণ্ড গরম পড়তেছে, অনেক গরম, আজকে মনে হয় বৃষ্টি হবে, মানে এত বেশি গরম পড়তেছে যে একটা কাজ করে আর একটা কাজ করা যাচ্ছে না, মানে পুরা ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি বলতেছে বৃষ্টি হবে, বৃষ্টি আসবে, তো আমি বলতেছি বৃষ্টি আসুক, কারণ বৃষ্টিটা দরকার এত গরম। আর এই যে আঙ্গুরগুলো রেখেছিলাম, তো সেইগুলাও নিয়ে যাচ্ছি। তো সব কিছু নিলাম এখানে, আপেল, কমলা, পেয়ারা আর হলো আঙ্গুরটা আছে। তো প্রতিদিন আমার আম্মুর হয়েছে কি, আমার আম্মুকে যদি আমি কোনো কিছু রেডি করে সামনে না দিই তখন সে এগুলো খায় না, মানে আমি যদি রেডি করে দিই তাহলে সে খায়, কিন্তু সে নিজে নিয়ে কোনো জিনিস খেতে চায় না। তো এটাই হলো সমস্যা। তো আম্মুকে সবসময় খাবার রেডি করে সামনে দেওয়া লাগে। তো আমার অলরেডি সব কাটা হয়ে গেছে, আর এখন আমি সব গুছিয়ে দিব, তাকে গুছিয়ে সামনে দিতে হয়। তা না হলে সে দেখা যায় যে আমি যদি বলি যে আম্মু তুমি নিয়ে খাও, সে নিয়ে কখনো খায় না, বলে যে পরে খাবো কিংবা খেতে ইচ্ছা করতেছে না, এরকম করে। তো এই যে যদি আমি একটু গুছিয়ে সামনে দিই তাহলে সে খায়। তো সবগুলাই আমি কেটে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করছি। আমার আম্মু আবার ভালো মতো পরিষ্কার না করলে কোনো জিনিস খেতে চায় না, খুব খুঁতখুঁতে টাইপের আর কি। তো আমি এই যে ভালোভাবে সব কেটে পরিষ্কার করছি, আর এখন আম্মুকে দেব। তো গোছলের আগে আম্মু ফলটা খেয়ে তারপরে গোসল করতে যাবে। আর এই টাইমে এমনিতেও আম্মুকে নাস্তার মানে না মানে দু সকালে খাওয়ার পরেই আর একটা নাস্তা দেওয়া হয়, যেহেতু আম্মুর ডায়াবেটিক্স, তো আম্মুর তো ঘন ঘন খাওয়ার একটা সিস্টেম আছে। আম্মুর একদিন আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু সারাদিন কী কী খায়, ডায়াবেটিক্স রুগী হয়ে কী কী সে খায়। তো দুপুরে রান্না হয়ে গেছে, আমি দেখতে এলাম যে আম্মু কী কী রান্না করছে। যেহেতু আমি ঘরে কাজ করতেছিলাম আজকে, আমি রান্নাঘরে যাইনি। তো এই যে ঢেঁড়স ভাজি করছে, আর ঢেঁড়স ভাজির সাথে তো আমাদের ডিম ভাজি থাকেই, ডিম ভাজি তো কম্পালসারি, এটা তো থাকবেই। আর আম্মু আজকে রান্না করছে মাছ, মাছ বড় মাছ এটা, আর হলো লাউ আর একটা আলু, আলু দিয়ে তরকারিটা রান্না করছে। তো আমার তো বড় মাছ ভালো লাগে, আমার ছোট মাছ ভালো লাগে না। তো এই যে তরকারিটা দেখে বোঝা যাচ্ছে অনেক মজার হয়েছে, আর একটা বাটিতে খুলে রাখছে। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু, মানে মাছের ঝোল, তারপর এই যে সব ভাজিটা আর ডিম ভাজিটা। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো এখন আমি গোছল করব, গোছল করব, নামাজ পড়ব, তারপরে আমি আর আম্মু খেতে বসবো। তো চলে আসছি খেতে, আর এখন আমি আর আম্মু খেতে বসেছি, আম্মুরও নামাজ হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো আগেই আমি ডিমটা নিচ্ছি, এটা হলো মুরগির ডিম, মানে হাঁসের ডিম না, হাঁসের ডিম ভাজে নাই আম্মু, মুরগির ডিমটাই ভাজছে আজকে। আর এই যে ঢেঁড়স ভাজি উঠাই নিলাম, ঢেঁড়স ভাজি কিন্তু ভালো লাগে অনেকের কাছে, কিন্তু ভালো লাগে আমার কাছেও ভালো লাগে ঢেঁড়স ভাজি। আর ভাতে যদি আপনি ভাজি থাকে একটা খাবারের সাথে মজা লাগে, কিন্তু প্রথমেই কিন্তু ঝোলের তরকারি খেতে মজা লাগে না, ভাজি থাকলে খেতে কিন্তু খুব মজা লাগে।
আর প্রচুর মেঘ হয়েছে, মনে হয় বৃষ্টি আসবে, গরমও পড়তেছে, মেঘও হয়েছে, বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। আর আজকে আম্মু আমাকে বলতেছে মাথা খাইতে, আমি কিন্তু মাথা পছন্দ করি না, কিন্তু আম্মু বলতেছে গরম গরম মাথা খেতে ভালো, খেতেই ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে মাথা ভালো লাগবে না। আম্মু মাথা পছন্দ করে না খেতে, আমিও পছন্দ করি না, কিন্তু আম্মু জোরাজোরিতে এখন আমার মাথা খাওয়া লাগতেছে। তো এইটুকুর ভয় আমি আপনাদের দিইনি, এইটুকু আম্মু আমাকে বলতেছে মাথাও নে মাছও নে, তাই আমি বলতেছি আমি সবই খাই, আমি তো আমি মাথা পছন্দ করি না। তারপরেও আসলে আমি জানি মাথাটা নষ্ট হয়ে যাবে, হয়তো বা যদি আমি এখন না খাই আম্মু তো খাবে না, দেখা যাবে যে মাছটা ফ্রিজে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে এরকম। তো আমি এই জন্য মাথাটা খেয়ে নিচ্ছি শুধু নষ্টের ভয়তে, তাছাড়া আমি মাথা খাই না। তো ভাত খেয়ে উঠতে উঠতেই দেখি, দেখেন পুরা মেঘ করে এত জোরে বৃষ্টি আসছে, মেঘ যেমন ডাকতেছে তেমন বৃষ্টিও আসছে, কারেন্টও চলে গেছে, মানে সব কিছু একবারে। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে, দেখতেই পারতেছেন গাছের পাতার দিকে তাকালেই বুঝবেন যে কত জোরে বৃষ্টি হচ্ছে। তো এই সাইডটা আসলে বোঝা যায় না, বৃষ্টি হলে বোঝা যায় না, আমাদের ওই পাশে এই যে এই সাইডে আসলে ভালো বোঝা যায় যে বৃষ্টি কত জোরে হচ্ছে। এই দেখেন বৃষ্টি কিন্তু খুবই জোরে হচ্ছে, তারপর মেঘ ডাকতেছে, মানে প্রচুর মেঘ ডাকতেছে। আমার খুব ভয় করতেছিল কারণ কোথায় না কোথায় বাজ পড়ে, এখন তো খুব ঘন ঘন বাজ পড়ে, আর বাজগুলোও খুব কাছাকাছি পড়ে, এরকম একটা মানে মানে ভয়ঙ্কর মুহূর্ত। আর বৃষ্টিতে তো একেবারে অবস্থা খারাপ। তো এখন একটু বৃষ্টি কম, আমি বের হইলাম, দেখতে আসলাম যে আমাদের পুকুরের পানি কত দূর পর্যন্ত আসছে। তো দেখেন আমাদের পুরো রাস্তাটা একেবারে পানিতে ভরে গেছে। যারা আমার লাস্ট আমার মানে আগের ব্লগ দেখছেন তারা কিন্তু জানেন যে আমাদের এই রাস্তাটা কিন্তু আমি রাস্তা দিয়ে কিন্তু আমরা মানে বাইরে যাই, কিন্তু দেখেন অবস্থা কি, আমাদের তাল গাছটা পুরো ডুবে গেছে, আর তাল পড়তেছে, এখন তাল পাকছে, তাল পড়তেছে, কিন্তু তাল একটা উঠাইতে পারতেছি না আমরা কেউ এই পানির কারণে। আর এই পানির ভিতর তো নামার কোনো অবস্থাই নেই। আর এইদিকে দেখেন, এইদিকে সব পানি মানে নিচে নেমে যায়, সব পানি পুকুরে চলে যায়, আমাদের ওই সাইডে বাঁশঝাড়ের পানিও সব এই পুকুরেই নামে, যার জন্য পুকুরের পানিটা এতটা ভরে গেছে। আর গাব গাছটা, এটা কিন্তু আমাদের গাব গাছ, যেটা যে পানির সাথে মিশে আছে এটা হলো আমাদের গাব গাছ। এই গাব গাছটা কিন্তু নিজে নিজেই হয়েছে, ওকে কেউ লাগাইনি, ওর নিজ থেকেই হয়েছে। আমাদের বাড়িতে সমস্যা কি, আমরা লাগাইলে কোনো গাছ হইতে যায় না, কিন্তু নিজ থেকে যে গাছগুলো হয় মাশাল্লাহ ভালোই হয়, আম গাছ, পেয়ারা গাছ, তারপর জাম গাছ, গাব গাছ, তাল গাছ সবই নিজ থেকেই হয়, কিন্তু লাগাইলে আর হইতে চায় না, এটা একটা মজার বিষয়। এটা আমার আমি আর প্রায় হাসাহাসি করি এটা নিয়ে, আর কখন হয় আমরা নিজেরাও বুঝি না, পরে দেখি যে একটা জাম্বুরা গাছ হয়েছে, একটা পেয়ারা গাছ হয়েছে। তো এইরকমই হয়, তো ভালোই লাগে, মজাই লাগে যে নিজেরা না লাগাইলেও গাছ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই সুপারি গাছগুলো সব, এই যে সুপারি গাছগুলো সব আমার আম্মুর লাগানো, আর সুপারি গাছের কাছে যে আম গাছটা এটা নিজে নিজেই হয়েছে। আর এই যে আমার সন্ধ্যামালতি ফুল গাছ, প্রতিদিন ফুল দেয়, এই যে দেখেন ফুল ফুটছে, আর সন্ধ্যায় ফোটে তারপর দিনে কিন্তু চুপসে যায়, সন্ধ্যামালতির কিন্তু এই একটা নামই এই জন্য সন্ধ্যামালতি। আর এই যে আমার গোলাপ ফুল গাছটা, তোমার গোলাপ ফুল গাছটা কী হয়েছে, ওই দিকে চলে গেছে, মানে ওই গাছের ভিতরে চলে গেছে, মানে দুইটার সাথে দুইটা সংঘর্ষ। তা চিন্তা করছি এটাকে এই দিকে টেনে তারপর একটু বেঁধে দিব, তাহলে গাছটা এই দিকে আসবে, এই যে এই সাইড করে আমি বেঁধে দিব গাছটা, তাহলে আমার গোলাপ ফুল গাছটা ভালো হবে। আর এখন আসলাম আপনাদের আমাদের এই যে এটা দেখাইতে, আমাদের কাছে উষি ধরতেছে একটা দুইটা, একটা দুইটা করে, তো এখানে মাত্র এখন একটা ধরে আছে কারণ কয়েকদিন আগে আম্মু তুলছে। আর এই দেখেন ছোট ছোট ফুলও আছে, মানে আরও হবে, এই যে একটা সাদা ফুল এই সাইডে আর একটা সাদা ফুল দেখলাম, তার মানে আরও হবে। তো হোক, একটা দুইটা যা হয় তাই হোক, কারণ একটা হইলেও ভালো, না হইলেও ভালো, হইলেও ভালো, কারণ শখ করে লাগানো, শখ থেকে যদি একটা ফলও আসে আলহামদুলিল্লাহ, আর একটা যদিও ধরে তাও অনেক ভালো। তো এই যে এখন আছে মাত্র একটা, আর আগে তো যে দুইটা উঠাইছিলাম সেই দুইটা আপুদের দিয়ে আসছি, একটা দুইটা যা হয় আপুকে আপুদের দিই, চাচিদের দিই, এরকমই আমরা খাই। তো আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।